আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা বসে আছে তাদের সবাইকে জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে এবং টেবিল টকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন আগামীকাল 8ই মার্চ বিশ্ব নারী দিবস। সে তারই লক্ষ্যে সকল বিশ্বের সকল নারীকে চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, নারীরা যুগে যুগে অনেক অবহেলিত ছিল, কিন্তু তারা তাদের প্রতিবন্ধকতাকে পেরিয়ে তাদের নিজের জায়গা করে নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত এখন। প্রিয় দর্শক, আমরা আজকে দুজন নারীর সাথে কথা বলবো। তারা দুজনেই হচ্ছেন রাজনীতিবিদ। আমরা আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে কিছু কথা বলবো এবং আমরা তাদের সম্পর্কে জানতে চাইবো এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এখন পরিচিত হয়ে নেই স্টুডিওতে আমাদের যারা উপস্থিত আছেন আমাদের সাথে। আমার ডানে আছেন রিনা মোশাররফ, উনি হচ্ছেন সমাজসেবী এবং একজন রাজনীতিবিদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। এবং আমার বামে আছেন জাহানারা আক্তার সিমলা, উনি একজন নাট্যকর্মী এবং উনি রাজনীতিবিদ। জাহানারা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কালকে আগামীকাল বিশ্ব নারী দিবস, সেহেতু আমরা এখন নারী দিবস সম্পর্কে একটু আলোচনা করব আমাদের গেস্টদের সাথে। সিমলা, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, এই যে 8ই মার্চ নারী দিবস পালিত হচ্ছে, হ্যাঁ, এটা কবে থেকে এবং কখন থেকে এবং কোন উদ্দেশ্য নিয়ে এটা মানে পালন হবে বলে করা হচ্ছে, আপনি এই সম্পর্কে কিছু বলুন প্লিজ। আপনি তো প্রথমেই বলে দিয়েছেন, যুগে যুগে নারীরা অ্যাকচুয়ালি অনেক বেশি অবহেলিত ছিল। তো সেই অবহেলার ক্রোধগুলো মনে জমতে জমতে একসময় তারা দেখতে পেল যে না, আমাদের কিছু করা দরকার। সেখান থেকেই উৎপত্তি, এবং সেটা শুরু হয় হচ্ছে 1857 সালে। এটা নিউ ইয়র্কে একটি সুতা কারখানার নারীরা রাস্তায় নেমে আসে, তাদের যে টাইমিংটা ছিল সেই টাইমিংয়ের এগেনস্টে, কারণ অনেক লং টাইম তাদের কাজ করতে হতো, এবং মজুরি বৈষম্য, যে নারী হিসেবে তারা মজুরি পেতে অনেক কম, তাছাড়া যে পরিবেশ ছিল পুরুষদের তুলনায় তারা নারী হিসেবে কম পেত। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কেন্দ্র করে তারা রাস্তায় নেমে আসে, এবং সেখানে তৎকালীন যে সরকার ছিল তারা তাদের উপর লাঠিচার্জ করে এবং খুবই মানে একটা অত্যাচার চলে তাদের উপরে। তার থেকে কেন্দ্র করে এটা একটা ঘনীভূত হয় আন্দোলনটা, এবং তার জের ধরে আপনার 1908 সালে প্রথম নারী সম্মেলন হয়, যেখানে হচ্ছে আপনার সেটা নিউ ইয়র্কেই হয়, এবং একটি সমাজতান্ত্রিক অর্গানাইজেশন থেকে, এবং জার্মান থেকে ক্লারা নামে একজন সমাজতান্ত্রিক রাজনীতিবিদ, যিনি ওই নেতৃত্ব দেন ওই আন্দোলনের। এবং তারই জের ধরে আবার 1910 সালে কোপেনহেগেনে ডেনমার্কে আর একটা সম্মেলন হয়, সেকেন্ড টাইম। সেখানে দেখা যায় যে অনেক বেশি নারীরা আসে, সেখানে 100 জন নারী উপস্থিত ছিলেন, এবং 17টি দেশ থেকে নারীরা আসেন ওখানে তাদের মানে এই আন্দোলনটাকে এবং সম্মেলনটাকে সফল করতে। সেখানে সিদ্ধান্ত হয় যে 1911 সালের থেকে 8ই মার্চ বিশ্ব নারী দিবস হিসেবে পালিত হবে, এবং তারপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে নারী দিবসটা পালিত হচ্ছে 8ই মার্চে। মানুষকে সচেতন করার জন্য, নারী এবং পুরুষের যে জেন্ডার সমতা বা সম্মতা আমরা বলি, সেই জেন্ডার ডিসক্রিমিনেশনটাকে কমিয়ে আনার জন্য, নারী অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, নারী সচেতনতা তৈরি করার জন্যই এই নারী দিবস হচ্ছে। এটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার, অনেক গর্বের একটা ব্যাপার, কারণ আগে অনেকে স্কুলে মানে স্কুলে যেতে দিত, আসতে দিত না, এবং একটু উঠতি বয়স হলে বিয়ে দিয়ে দিত। হ্যাঁ, এখন কিছুটা একটু রোধ হয়েছে, বেড়েছে, এখন 68% মেয়েরা মানে এডুকেশন, যেটা অমিলিক সরকার এসে মানে না 58, এখন 68 ছেলেরা এখন 58, তো সেটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, আপনি রাইট। মানে ইউনাইটেড নেশনের মানে 2000 এখন থেকে তো কাজ করছে, বাট ওদের আরো কিছু এজেন্ডা আছে যে ওরা এটা কমপ্লিট করবে, নারীদের আরো বেশি আরো বেশি করে এগিয়ে যেতে হবে, এগিয়ে নেবে। আচ্ছা, এই সরকার নারীদের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে আওয়ামী লীগ সরকার। আপনি একজন আওয়ামী লীগের কর্মী হয়ে, হ্যাঁ, আপনার থেকে জানতে চাচ্ছি যে আসলে আপনি একটু সংক্ষেপে আমাদেরকে জানাবেন যে আসলে আছেন এই যে গভর্নমেন্ট। ছোটখাটো কথা বলছি, আমি আমি গ্রাসরুট লেভেল থেকে বলছি। এখন স্কুলে আপনি যে কোনো গ্রামে যান, ভিলেজে যান, আপনি দেখবেন নারীর সংখ্যা এখন স্কুলে অনেক বেশি হয়ে গেছে। আগে কিন্তু নারী বাচ্চা স্কুলে যেতই না, যেত মানে কি,
মানে 50% কম ছিল, এখন নারী মানে নিয়ারলি 100%। আমি ঘরে ঘরে মেয়েদেরকে দেখেছি ওরা স্কুলে যাচ্ছে, তো এই জিনিসটা তো অনেক বড় জিনিস আমাদের যে স্কুলে ওরা সচেতন হয়েছে, বাবা মা সচেতন হয়েছে যে আমার আমার মেয়েটাকে পাঠাতে হবে। জি, ওরা ওরা আগে যেমন কারো বাড়িতে কাজ করতে পাঠিয়ে দিত, এখন মেয়েরা কিন্তু ওরকম যাচ্ছে না, ওরা স্কুলে যাওয়ার জন্য একদম স্কুল থেকে আসলে অনেকগুলা সুবিধা পাচ্ছে, যেমন স্কুলে ইউনিফর্মটাও অনেক স্কুলে আমি দেখেছি ফ্রি ইউনিফর্ম ফ্রি বুক পাচ্ছে, এই এইসব কারণে অনেক কিছু। তারপরে আরেকটা জিনিস যেমন মেয়েরা ওটা লক্ষ্য করে, আমি কারণ মেয়েদের ব্যাপার বলছেন তো, যেমন মেয়েরা যেমন কিছুদিন মাসে একবার হয়তো স্কুল অ্যাবসেন্ট করে, তো এটা কারণটা আগে জানা যেত না, এখন এখন মোটামুটি ওরা ইয়ে করতেছে, অনেক অ্যাওয়ারনেস করে জানতেছে, সচেতন হয়ে গেছে, কারণ এবং সরকারি এটার মনে হয় অনেক অনেক হেল্প করছে, অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা অনেকে জরিপ করে বের করছে এবং তাদেরকে যাওয়ার জন্য উৎসাহিত করছে। জি জি। শিমলা, আপনার কাছে যাচ্ছি, আপনি তো আমাদের বড় দুই রাজনীতি দলের দুইজন, আমাদের একজন হচ্ছে শিমলা হচ্ছেন বিএনপির একজন একনিষ্ঠ কর্মী, তো শিমলা আপনার রাজনীতিতে কিভাবে আসা? আপনি একটা তো মহিলা, আপনি বলেছেন যে আপনার অনেক প্রতিকূলতা ছিল, তো সব প্রতিকূলতা পেরিয়ে আপনি রাজনীতিতে জয়েন করেছেন, আপনি নাটকও করতেন, তো সেই রাজনীতিতে আপনি মানে কিভাবে আসলেন এবং কেন কোন উদ্দেশ্যে আপনি? প্রথমত হচ্ছে আমি রাজনৈতিক পরিবারেরই মেয়ে, আমার নানার ফ্যামিলিটা খুব বেশি রাজনীতির সঙ্গে জড়িত ছিল, দাদার ফ্যামিলিও কিছুটা, তবে আমার বাবা চাচারা খুব বেশি জড়িত ছিল, আমার বাবা নিজেও একজন মুক্তিযোদ্ধা, তো ফ্যামিলিগতভাবেই ছোটবেলার থেকে রাজনৈতিক পরিবেশটা পেয়েছি ফ্যামিলিতেই। তবে রাজনৈতিক দল করে রাজনীতি করতে হবে তার চেয়ে আমি অনেক বেশি যেটা শিখেছি ফ্যামিলি থেকে সেটা হচ্ছে যেটাকে পলিটিক্যাল উইল বলে, আমি সেটাই শিখেছি ফ্যামিলি থেকে। তারপর স্কুল লাইফে আমি তখন হচ্ছে দেশে স্বৈরাচার সরকার এরশাদের আমলে রাস্তায় নামি গণসঙ্গীত শিল্পী হিসেবে, তো সেই ক্লাস এইটে পড়ি তখন আমি, ক্লাস এইট থেকে আমার রাস্তায় নামা গণসঙ্গীত শিল্পী হিসেবে আমার পদার্পণ রাজনৈতিক শুরু হলো। হ্যাঁ, তখন রাজনীতিটা ওইভাবে না বুঝলেও এইটুকু বুঝতাম যে দেশে একজন সরকার আছে যিনি দেশের জনগণের জন্য ভালো কিছু করছেন না, রাজনীতির সঙ্গে জড়িত হতে পারিনি। ইউনিভার্সিটিতে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়ি এবং ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার থেকেই 1996 আমি ছাত্র দলে যোগ দিই কর্মী হিসেবে, সেখানে প্রথমে হল প্রেসিডেন্ট, তারপরে আমি পুরো জাহাঙ্গীরনগরের হলে প্রেসিডেন্ট, পরবর্তী আমি ফজিলাতুন্নেসা হলে ছিলাম, হলের আপনি প্রেসিডেন্ট হই, তারপরে হচ্ছে আপনার আমি পুরো কেন্দ্রীয় কমিটি জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় কমিটির আমি সহসভাপতি হই ছাত্র দলের, তো এটা হচ্ছে আমার ছাত্র জীবনের রাজনীতি। তারপরে আমি আসলে আমার লাইফের ট্র্যাকটা একটু চেঞ্জ হয়, আমি ইন্টারন্যাশনাল এনজিওতে একটা স্কলারশিপ পাই, সেখান থেকে এনজিওতে জব করার কারণে রাজনৈতিক ফিল্ড থেকে দূরে চলে আসতে হয়, মানে কিছুটা সময় হ্যাঁ কারণ কিছু করার নাই তখন, কিছুটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করার জন্য জবের জন্য। তারপরে যখন আমি আবার মনে হয় যে না আমি রাজনীতি করতে পারবো, এবং এখানে আমি অনেক বেশি আমার স্মরণ করতে চাই আমার জীবনসঙ্গীকে যিনি আমাকে এত স্বাধীনতা দিয়েছে, রাজনীতি বলেন সাংস্কৃতিক দিক থেকে বলেন ঘরোয়া দিক থেকে আমি অনেক স্বাধীন। তাহলে শিমলা আপা আপনি অনেক লাকি যে আপনার হাজবেন্ড থেকে আপনার আপনি অনেক সাপোর্ট পেয়েছেন। হ্যাঁ, যেহেতু পলিটিক্স আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশের খুব একটা নিতে পারে না, হাজবেন্ড নিতে পারে না অনেক সময়, করলেও আগে করলে বিয়ের পরে করতে পারে। আমি আমি বরঞ্চ দেখা যাচ্ছে যে বিয়ের পরে আমি আমি কিন্তু ভাবছিলাম যে হয়তো বা আমার রাজনীতি বা নাটক বলেন গান বলেন আমি করতে পারবো না, কিন্তু উল্টো হয়েছে, সে আমাকে অনেক বেশি ইন্সপায়ারেশন করে অনেক বেশি। আমরা ভাইয়াকে অনেক ধন্যবাদ দেব, কারণ ভাইয়া উৎসাহিত করেছে দেখি আপনি কন্টিনিউ করতে পেরেছেন, আমি তার অনেক বেশি সহযোগিতা পাই। আপনার শ্বশুর বাড়ি থেকে কোনো কি কোনো কখনো বাধা এসেছে? সেম জিনিস আমি বলবো, আমার শ্বশুর বাড়িতে আমার বিয়ে হয়েছে 10.5 বছর, আমার শ্বশুর মারা গেছেন গত বছর মার্চে, কিন্তু আমি আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনের কারো কাছ থেকে আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে বৌমা তুমি এই কাজটা করবে না। এবং আরো মজার ব্যাপার হচ্ছে আমার শাশুড়ি আমাকে কখনো বৌমাই ডাকে না, সে আমাকে নাম ধরে ডাকে, মেয়ে হিসেবে ডাকে, মানে আমার মা যেমন আমাকে শিমলা বলে ডাকে আমার শাশুড়ি আমাকে শিমলা বলে ডাকে। আমি অনেক বেশি এই জায়গাটায় মানে আমি বলবো আমার শ্বশুর বাড়ি থেকে আমার স্বামীর কাছ থেকে আমি এত বেশি স্বাধীনতা পেয়েছি, আমি ওখানে একজন নারী এটা এটা খুব একটা অনুভব করতে হয় না আমার, মানে শ্বশুর বাড়ির বউ হিসেবে আপনি কখনোই কোনো বাধা
আমি আমি কোনো বাধা পাই না। আপনি আপনার সন্তানের মা হয়েছেন, অনেক সময় সংসার করতে গিয়ে রাজনীতি সামলানো একটু কঠিন হয়ে যায় মেয়েদের জন্য আর কি, তো সেই ক্ষেত্রে কি আপনাকে ভাইয়া হেল্প করে কিনা? খুবই হেল্প করে, যেমন দেখেন আমি লন্ডনে তো আমরা সবাই ঘরের কাজ করতে হয়, তারপরে হচ্ছে যে আপনার সন্তানকে লালন করতে হয়। আমার হাজবেন্ড দেখা যায় যে পলিটিক্যাল প্রোগ্রাম যেদিন থাকে সেদিন যদি আমি আমার ছেলেকে নিয়ে যেতে পারি নিয়ে যায়, আর যদি নিয়ে যেতে না পারি সে সেদিন অফ নেয় কিংবা কাজ থেকে আর্লি কাজ শেষ করে। যেমন আজকে সে আজ আর্লি কাজ শেষ করছে, কারণ আমার ছেলেটা আমার সঙ্গে আছে, হ্যাঁ, সাপোর্ট দেওয়ার জন্য। এই যে তার একটা মানে সাপোর্ট, এটা যদি না পেতাম তাহলে তো আমার মনে হয় না যে আমি ওই জায়গায় আসতে পারতাম। অবশ্যই না, অবশ্যই না, আমি এখানে অনেক লাকি। হ্যাঁ, আমরা রিনা আপার কাছে যাই। আপা, দেশে তো অনেক উন্নয়ন হয়েছে আমরা দেখেছি, তার মধ্যে থেকেও আমরা নারীরা কিন্তু অনেক অবহেলিত কিছু কিছু ক্ষেত্রে। মফস্বলে গ্রামে দেখবেন যে এখনো যৌতুকের জন্য মেরে ফেলা হচ্ছে, পোড়ায় ফেলা হচ্ছে, হ্যাঁ, তারপরে এখনো কিছু মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। তো এটাকে আপনি কি মনে করেন, এটা কি সমাজের ব্যর্থতা নাকি সমাজের দুর্বলতা নাকি এটা সরকারের কোনো মানে সরকারের আরেকটু যদি সচেতন হয় আমরা এই জিনিসগুলো কাটে উঠতে পারি, আপনার কি মনে কি মনে করেন? আমার মনে হয় এটা সরকারের ব্যর্থতাও ঠিক বলবো না, আবার জন যারা আমরা বলি যে আমাদের সামাজিক ব্যবস্থাটার জন্য হয় অনেক সময় ওই যৌতুকের জন্য। যেমন এখনও সেই পদ্ধতি পুরনো যুগের এখনও কিছু সংখ্যা চলে আসছে যে বিয়ে দিতে বলে ডিমান্ড চাই, এই জিনিসটা, এই জিনিস দিতে হবে, তো বলে সাইকেল দিতে হবে, ঘড়ি দিতে হবে, যে যেরকম আপনি যে গ্রামের লেভেলের কথা বললেন সেখানে তো আংটি দিতে হবে, আমার যদি না দেয় মেয়েকে বারবার বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, অত্যাচার করছে। কিন্তু এখন কিছু কিছু এনজিও এর কথাও বলবো, কিছু সমাজসেবিকা মহিলারা, যেমন আমাদের মতো মহিলারা, আমি বছরে 3 মাস গ্রামে যেয়ে থাকি, মানে আমি আমার গ্রামটাকে কথা বলছি, আমরা যে ওদেরকে আবার বিয়ে করি যে কোন বাড়িতে কোন মেয়ের বিয়ে হচ্ছে আর মেয়ের বিয়ের বয়স কত, বলে কি সরকারের তো আছে, কিন্তু আপনার আমি সরকারের সবকিছুই দোষ আমি দেব না, কারণ আপনাকেও তো কিছু দেখতে হবে, আপনারও কিছু দায়িত্ব আছে, অ্যাওয়ারনেস থাকতে হবে আপনার গ্রামে কি হচ্ছে। আর আপনি যদি ওই লেভেলের যে হ্যাঁ আপনি একজন আছেন কিছু অনেক কমে গেছে, আগে তো অনেক বেশি ছিল কিন্তু পার্সেন্টেজটা অনেক কমে গেছে এখন। মানে যদি আমি এখানে একটু যোগ করি, ব্যাপারটা যেহেতু আমারও আপার মতো আমি বলতে পারি না যে আমি পুরোপুরি সমাজকর্মী তা বলতে পারি না, কিন্তু আমারও একটা অভিজ্ঞতা আছে বাংলাদেশে একেবারে রুট লেভেলে কাজ করার। আমি 4 বছর 4.5 বছর কাজ করেছি এনজিওতে, হ্যাঁ, আমার বাংলাদেশে কাজ করা, এবং আমি এনজিওতে আমি জেন্ডার নিয়েই কাজ করতাম। মজার ব্যাপারটা হচ্ছে এটা, জেন্ডার নিয়েই কাজ করেছি ওখানে। তো ওখানে যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করতে চাই সেটা হলো, আমরা একটা কল নিয়ে আসতেছি। আচ্ছা, হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যাঁ, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। Ji, I'm watching the show Table Talk. Thank you. And I'm enjoying the show. Hello? You have any question, please? Yes. Yeah. I'm enjoying the show. আমি অক্টো হইতাম সাইরাম যে আমি প্রোগ্রাম এনজয় করাম, আর যে আফাই যে কথা হইরা যে শি ফিল ভেরি গুড দ্যাট। ভাই, আমাদের এখানে দুজন আপা আছেন। জি, বাট আমাদের অনেক টাকাই মানুষ, তারা মানে অনেক ভালো, আমাদের সিলেটি মানুষ অনেক অশিক্ষিত মানুষ। আমরা কলারটা হারিয়ে ফেলেছি, অনেক ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। আপনি আবার ট্রাই করেন, আমরা ইনশাআল্লাহ কথা বলবো আপনার সাথে। আমরা সিমরা আপার সাথে চলে যাচ্ছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অভিজ্ঞতাটা ছিল এইরকম যে আমার মনে হয় যে যে কোনো সরকারি ক্ষমতায় থাকুক না কেন, সরকারের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, বিভিন্ন নীতিমালা দেয়া, এবং সেটাকে সেই আইনগুলো এবং নীতিমালাগুলো মানুষ মানছে কিনা সেই জায়গাটায় কাজ করা। সরকারের কাজটা অনেকাংশে টেবিল ওয়ার্ক, কিন্তু প্রতিটা ঘরে যদি সচেতনতা তৈরি না হয়,
সেখানে সরকার যতই নীতিমালা তৈরি করুক না কেন সেটাকে ইমপ্লিমেন্ট করা ভেরি টাফ। ইমপ্লিমেন্টেশনের জায়গাটাতে অনেক বেশি কাজ করে আপনার শিক্ষা। একটা সরকার যখন সচেতনতা নিয়ে কথা বলবে তার চেয়ে অনেক আগে বেশি কাজ করা দরকার শিক্ষাটাতে, কারণ একটা মানুষ যখন স্কুল কলেজে যাবে, ঘর থেকে বের হবে, অটোমেটিক সে ইনফরমেশন পাবে। এই যে ইনফরমেশনের জায়গাগুলো, বুথ লেভেলের কাজটা কিন্তু অন্যরকম। আমরা যেটাকে উঠান বৈঠক বলি, এনজিও ভাষায় উঠান বৈঠক বলে, উঠান বৈঠকে যেই কাজগুলো আসে, আমি নিজেই একজন ট্রেনারও ছিলাম, জেন্ডার ফ্যাসিলিটেটর ছিলাম এবং ট্রেনার ছিলাম, আমি দেখেছি উঠান বৈঠকের মাধ্যমে আমরা মহিলাদেরকে যেভাবে সচেতন করতে পেরেছি। আইন একটা সরকার বানিয়েছে, সেই আইনটা যদি সে নাই জানে সে কি করে সেটা প্র্যাকটিস করবে? ওটা তো আপনাদেরকে বোঝাতে হবে যে, কারণ আমাদের দেশের মহিলারা তো টিভি দেখতে পারে না, তার সময় তো টিভি দেখে। আমাদের মনে হয় যে মানে আমাদের সচেতনতা দাঁড়াতে হবে, মানে আরো বেশি এনজিও করতে হবে, আরো বেশি অ্যাক্টিভ লোকজন করতে হবে যারা ঘরে ঘরে গিয়ে বোঝাবে, এরকম একটা গ্রামে গিয়ে বা মানে আমি এখানে আরেকটা জিনিস একটু যোগ করি, সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, এই জায়গাটা আমার মনে হয় কি নট অনলি এনজিও, আমি যেখান থেকে এই পয়েন্টটা বলছিলাম, যারা আমরা রাজনীতি করি আমাদের তাদের কাজ কি শুধুমাত্র রাজপথে গিয়ে স্লোগান দেয়া? না, একদম না। আমাদের ওই জায়গাটায় কাজ করতে হবে। আমি যদি দেশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, সেটাই একজন রাজনীতিবিদ, কিন্তু প্রথমে তাকে আসলে সমাজকর্মী হতে হবে, এটাই হওয়া উচিত। এক্স্যাক্টলি, আপনাকে সমাজকর্মী হয়ে আপনার এরিয়ার জন্য, হ্যাঁ আমি আমার ঘরটাকে আলোকিত করব, আমার গ্রামটাকে আলোকিত করব, আমার এলাকাটাকে। আমরা একটু ব্রেকে যাব, এসে আমরা আবার কথা বলবো। প্রিয় দর্শক, আমরা আলোচনা করতেছিলাম নারীদের নিয়ে, তো আমরা এখন একটি ছোট্ট ব্রেকে যাচ্ছি, এসে আবারও কথা হবে আমাদের অতিথিদের সাথে। সে পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ব্রেকের পর আমরা আবার ফিরে আসলাম টেবিল টক প্রোগ্রামে। এতক্ষণ যারা টিভি সেটের সামনে ধৈর্য ধরে বসেছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য। এবং আমরা আজকে কিছু নারী দিবস নিয়ে কিছু কথা বলছি, এবং আমার সাথে আছেন দুজন দুদলের দুজন নেত্রী, তো ওনাদের রাজনীতির ব্যাপারেও আমরা কিছু কথা বলছি। তো আমরা চলে যাচ্ছি এখন অতিথির কাছে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। রিনা আপা, আপনি তো আপনার আম্মা একজন সমাজসেবী ছিলেন আমি যতদূর জানি, তো আপনি কিভাবে রাজনীতি এসেছিলেন? আসলে আমাদের পুরো ফ্যামিলিটাই, আমার বাবাও রাজনীতিবিদ ছিলেন, এমএলএ ছিলেন, ইজ এ লয়ার, আর আমার মা তো সমাজসেবিকা ছিলেনই। তারপরে থাকতাম আমরা ধানমন্ডিতে, রাস্তার ওই পাড়েই আমাদের বঙ্গবন্ধুর 32 নম্বর রোড, আর এই পাশে আমাদের। তো ছোটকালে আমি একদম ছোট তখন আমি আমার সৌভাগ্যবান যে বঙ্গবন্ধুকে দেখার সুযোগ পেয়েছি, আর অনেক অনেক ইন্সপায়ার ওনার পুরো ফ্যামিলি থেকে, মানে একদম একদম আত্মীয়র মতো আর কি। কারণ আমার নিজের মামা ওনার পাশের নেবার, কাশের মামা ওনার নেবার ছিল, তো আমি আমি নিজেকে অনেক সৌভাগ্যবান, আমি এত বড় একজন শ্রেষ্ঠ বাঙালির বাসার পাশেই ছিলাম। তো ওটাও ওটাও আমাদের ফ্যামিলি, আমার দুই ভাই ওইভাবেই পলিটিক্সে আমলে গিয়েছে। এক ভাই, দুই ভাইও পলিটিক্স করতেন, করতেন আসলেন ওইভাবেই বঙ্গবন্ধুর সংস্পর্শে। যতটুকু জানি যে ওনারা এমপি ছিলেন, একজন তো এমপি, উনি ছয়বার এমপি হয়েছেন, রাশেদ মোশাররফ, পরে ভূমি মন্ত্রী ছিলেন, রাশেদ মোশাররফ, আর বড় ভাই খালিদ মোশাররফ, বীরোত্তম মেজর জেনারেল খালিদ মোশাররফ। তো দুইজনই ওনাদের ইন্সপিরেশনেও তো আমার, মানে আমার ফ্যামিলি তো পুরো বলতে গেলে রাজনীতি, সেই থেকে আপনার ফ্যামিলির সাথে মানে সমাজসেবা এবং রাজনীতি দুইটাই আপনার ফ্যামিলির সাথে মিশে যায়। আমার মা ছিলেন সমাজসেবা, আমার মার যে কাজ, আপনি উনি অনেক স্কুল কলেজ, এখন না সেই 70s আর্লি 60s থেকে শুরু করেছিলেন সেই কলেজে, এখন 1200 মেয়ে পড়ছে ওই কলেজে। এখন আমরা ওটা কমপ্লিটলি ফ্যামিলি থেকে রান করতেছি। এই বছর দুয়েক হলো আমরা, ওইটা কোথায় আপা? আমাদের হলো জামালপুরে ইসলাম মোশারফগঞ্জ, এটা ওইখানে আপনাদের একটা আমাদের
ভিলেজ, ওটা আমাদের গ্রাম, ওইটাই আর কি। ওখানেই আমাদের মানে ওখানে 1200 মেয়ে ছাত্রী শুধু, এটা স্টুডেন্টস। সেই জন্য উনি তো এনজিওতে কাজ করেছেন, আমি এনজিও কাজ করিনি, আমি আমার আমার আমাদের গ্রামকেই আমরা আমি আমি ওখানে ওইভাবেই সমাজসেবিকা ধরতে গেলে আমি বছরে প্রত্যেকবার তিনবার যাই, তিন মাস থাকি, দুইবার তিনবার আমার যাওয়া আসা হয়। তো কলেজটা দেখলে আমার বুকটা ফুলে যায়। আর এখন তো আরও আমার মা ম্যাটারনিটি করেছিলেন, কারণ ওনার মনে হচ্ছে যে নার্সিং, এটা নার্সিং এটা পরে বলছি আপনাকে, ম্যাটারনিটিটা একটা কলেজ, ওখানে একটা ওখানকার যখন বাচ্চা হয়, আমার মা তো ঢাকায় থাকতেন, এসে বলতেন গ্রামে আমি দেখে আসলাম এত কষ্ট বাচ্চা, একটা বাচ্চা হওয়ার সময় কিভাবে একটা মেয়ে যে কষ্ট করে, ওই যে দায় এসে বাচ্চা। ওটা ক্লিনিক, তারপরে আমার মা এই দুঃখে উনি বললেন আমার জমি দিব, আমার পয়সা দিয়ে উনি একটা ম্যাটারনিটি ক্লিনিক করলেন। কিন্তু এই আমার মা মারা যাওয়ার পরে ওটা আমরা এখন রেড ক্রিসেন্টকে দিয়ে দিয়েছি, কারণ ওটা রান করা আমাদের জন্য ভীষণ মুশকিল, ওটা জামিলা আক্তার ম্যাটারনিটি হল, আমরা ওটার নাম জামিলা আক্তার, কি আপনার নাম? আমার আম্মার নাম জামিলা আক্তার। আর এই তো আমি পিকচার নিয়ে আসছিলাম, কিন্তু পেন ড্রাইভে আপনার ওটা দেখানো সৌভাগ্য হলো না। আমরা আরো একবার যদি আপনার সাথে কখনো আসি তখন আমরা অবশ্যই দেখব। আর খুব ভালো লাগলো যে আপনার আম্মা, হ্যাঁ আপনি নার্সিং কলেজের কথাটা, আমার মার একটা ড্রিম ছিল নার্সিং কলেজের কথা বললেন যে 2013 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক আমাদেরই ভিলেজে ইসলামপুর মশরফগঞ্জে ওখানে গেল, তো উনি ওখানে সৌভাগ্যবশত বলবো আমাদের যে জায়গা ওর উপরে উনি গভর্নমেন্টের তরফ থেকে ইয়ে করলেন, একটা মানে আমাদের একটা নার্সিং কলেজের ওপেনিং করলেন। ওপেনিং করা তো 2013 কথা এটা বলছি, যখন ওপেনিং হলো তখন সবাই বললো আচ্ছা এটা কি কমপ্লিট হবে, সরকাররা তো অনেক কথাই বলে। আপ বিশ্বাস করেন এইবার যে দেখলাম ওটা পুরো বিল্ডিং সব হয়ে গেছে, এই কলেজ স্টার্ট হচ্ছে এটা। তো আমাদের ড্রিমটা ফুলফিল সব, হ্যাঁ এইটা এইটা আপনার কথাগুলো শুনে। আচ্ছা শিমলাপা, আপনার কাছে কোশ্চেন যে আপনি তো একজন ভালো রাজনীতিবিদ, আপনি একদম সক্রিয় রাজনীতিবিদ যেটা বলে আর কি, তো রাজনীতি ছাড়াও আপনার আরেকটা পরিচয় আছে সেটা আমরা জানতে চাই। আচ্ছা আপনার কথাকে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে রাজনীতিবিদ বলছেন তো নিজেকে খুব মানে লজ্জা লাগছে এই কথাটা শুনে, রাজনীতিবিদ হওয়ার মতো এখনো কিছু হয়নি, কর্মী বলেন আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো আমাকে রাজনীতি কর্মী বললে, এখনো আমার কাজ মাত্র শিখছি, আমি তো শিখছি এখনো, আমি ফিল্ড ওয়ার্কেই আছি। আচ্ছা আপনি যেই কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে আমার অন্য পরিচয়, আমার অন্য পরিচয় যদি বলতে হয় তাহলে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যেটা পরিচয় দিতে এই মুহূর্তে, এবং সবসময় আমার ড্রিমও ছিল স্কুল লাইফে আমার এমিন লাইফ লিখতাম, আমি একজন ভালো মা হতে চাই, এটা ছিল আমার এমিন লাইফ, স্কুল লাইফে রচনায় আমি লিখতাম এটা, আমি একজন ভালো ভালো মা হতে চাই, এটাই আমার এমিন লাইফ। এমিন লাইফে তো মানুষের কিছু, হ্যাঁ মানুষ চায় কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার তো কমন ব্যাপার আমাদের দেশে। কিন্তু আমি স্কুল লাইফে, আমার এখনো মনে আছে ক্লাস টেনে যখন পড়ি আমার এই রচনাটা নিয়ে আমাদের মানে একটা অনুষ্ঠানে টিচার পড়ে শুনিয়েছিল যে এরকম এমিন লাইফ সে জীবনে কখনো শুনেনি। তো আমার প্রথম পরিচয়, আমার প্রথম পরিচয় আমি একজন মা, একটি ছেলে সন্তানের মা, এবং আর একজন আসছে ভবিষ্যতে, এটা হচ্ছে আমার প্রথম পরিচয়। পাশাপাশি আমার পরিচয় হচ্ছে আমি একজন নাট্যকর্মী, আমার সৌভাগ্য হয়েছিল সেলিম আল দিন স্যারের সঙ্গে কাজ করার, জাহাঙ্গীরনগর থিয়েটারে ওনার সঙ্গে কাজ করেছি, আরুণ স্যার এদের সঙ্গে কাজ করেছি, এবং বিশেষ করে আমার একজন ভাই আছে, আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাই, উনি ওনার ডিরেকশনে আমি দেওয়ান গাজীর কিচ্ছা করি লালি চরিত্রে। সো হিটু ভাইকে স্মরণ করছি আজকের দিনে, ওনার কাছে আমি অনেক শিখেছি। পাশাপাশি আমার আর একটা পরিচয় আমি বলেছি একবার অলরেডি, স্কুল লাইফে এইটে পড়ি তখন থেকে গণসঙ্গীত শিল্পী হিসেবে রাস্তায় নেমেছিলাম, তাই ট্রাকে করে করে এরশাদ আন্দোলনে গণসঙ্গীত করেছি, এটা আমার আর একটা পরিচয়। তার মানে আপনি মানে কালচারাল দিকটা, গানও করতে? আমি গানও করতাম, হ্যাঁ ছোটবেলা থেকে করতে, ছোটবেলা থেকে, হ্যাঁ আমি বুলবুল ললিতকলা একাডেমি থেকে ধানমন্ডি শাখা থেকে রবীন্দ্রসঙ্গীত কমপ্লিট করেছিলাম কোর্স, ক্লাস এইটে যখন পড়ি আমার কোর্স কমপ্লিট, তারপরে কিছুদিন গানও শিখিয়েছি, এটা ছিল কালচারাল সাইডে নাটক এবং গান। পাশাপাশি হচ্ছে ব্যক্তিগত জীবনে ব্যবসা করি,
আর হচ্ছে একটা চাকরিও করি। আসলে আমার যেটা হয়েছিল, আমার গলায় একটু ইনফেকশন হওয়াতে আমার গলা অপারেশন করতে হয় এবং আমার গান মেডিকেলি আমাকে স্টপ করতে হয়। ইদানিং আবার শুরু করেছি একটু একটু করে, ডাক্তার বলেছে যে আমি এখন আবার চর্চা করতে পারি, তো আস্তে আস্তে শুরু করছি। ছেলেকে শেখাই, সেই থেকে আমার আবার চর্চা হচ্ছে আর কি। নাটক, আপনার উল্লেখযোগ্য কোনো নাটক আছে যে আপনি করেছেন এখানে? এখানে এখানে আমি গত বছর হচ্ছে 2016 নভেম্বরে যে টাওয়ার হ্যামলেট যে ড্রামা সিজন করে, বাংলা ড্রামা সিজন, বাংলা ড্রামা সিজনে আমি মঞ্চশৈলী অর্গানাইজেশনের সঙ্গে কাজ করি, থিয়েটারের সঙ্গে। মঞ্চশৈলী থেকে আমরা স্পর্ধা করেছিলাম আব্দুল্লাল মামুনের, এবং সেই নাটকে আমি ফেরদৌসি মজুমদারের যে ক্যারেক্টারটা ছিলেন, মায়ের ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা করেছি। এবং আমি অনেক বড় প্রায় বছর এসেছি এবং আমি আমি হ্যাপি আমার আমার কাজে, আমি অনেক খুশি, আমি অনেক সুনামও কামিয়েছি, সবাই বলেছে অনেক ভালো করেছি, এটাই আমার এখানকার। হ্যাঁ, অবশ্যই ভালো, কারণ আমার মনে হচ্ছে যে 15 বছর পরে আমার যে ডেলিভারি দেওয়া উচিত আমি সেরকম দিয়েছি। হয়তো রেগুলার থাকলে আরো ভালো করতাম, কিন্তু আমি যেটা আশা করেছি আমি দিতে পেরেছি। আমি আশা করি যে আপনি আরো কাজ করবেন এবং আরো ভালো করবেন ইনশাআল্লাহ। আমি এখন রিনা আপার কাছে যাব। আপা, রাজনীতি, আপনি তো রাজনীতি করেন, রাজনীতি একজন কর্মী, ভবিষ্যতে হতে চাই? হ্যাঁ, ভবিষ্যতে যদি মানে আমার এটা একটা, উনি যেমন মার স্বপ্ন, আমিও মা হওয়ার, মাটা আসল জিনিস একটা মেয়ের জন্য। আমার আমার ছেলে মেয়েকেও আমি ভালো ধরতে গেলে, আমার বড় ছেলে ক্যামব্রিজ থেকে পাস করেছে, এটা আমার জন্য একটা বিরাট সাকসেসফুল বলবো, কারণ আমি 17 বছর বয়সে আমি মা হয়ে গেছি। তখন থেকে আমার হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ডও একটা স্টুডেন্টকে বিয়ে করেছে, কমপ্লিট করেছে। সেটা আপনি যখন বিয়ে হয়েছিল তখন ভাইয়া স্টুডেন্ট ছিল? হ্যাঁ, ভাইয়া অনলি 21। আমাদের কাহিনি শুনলে ওটা আরেকটা স্টোরি হয়ে যাবে, আমি বলছি না। তো এখানে পড়তে আসলো লন্ডনে, তো আমরা অনেক কষ্ট করেছি, একটা রুমেও থেকেছি, তারপর পড়াশোনা শেষ করলো। মানে আমি লন্ডন, ধানমন্ডি থাকার মেয়ে, ভালো ফ্যামিলির মেয়ে, আমি লন্ডনে এসে দেখি, আমরাও এখানে আসলে বাংলাদেশে যে যেভাবে থাকি না কেন, লন্ডনে এসে সবাই একটু মানে কম বেশি সবাই স্ট্রাগল করি, এই দেশে এসে বাথরুম আপনিও করেননি আমিও করিনি, মানে আমরা এটা সবচেয়ে বেশি লন্ডনে আমরা আমরা শকড হয়ে গেছি। ওটা যাই হোক, ওটা সবারই ওই পিরিয়ডটা আসে, স্টেজ পার হয়ে যায়। যাই হোক, পড়াশোনা হয়ে গেছে, ও চাকরি হয়ে গেছে, এখন বাচ্চারাও অলমোস্ট স্টেবল। তা এখন আমার হাজবেন্ড বলে যাও, আমি প্রত্যেক বছর যাই, ঠিক আপনার হাজবেন্ডের মতো। আমার হাজবেন্ড মিটিং এসে নামায় দেয়, সে সাংবাদিক ও কোনো পার্টি সাটি সঙ্গে নেই, তো মিটিংয়ে সে চলে মানে আমাকে ড্রপ করে যায়। সবাই জানে যে নিয়াজ ভাই তো চলে গেছে, আপনি কি ড্রপ করে গেছে? আমি হ্যাঁ, আমাকে মিটিংয়ে ড্রপ করে। আমি এনজয় করি রাজনীতি, আমি ভালোবাসি দেশকে ভালোবাসি। যদি আপনাকে কখনো কোনো পজিশন দেয় তাহলে আপনি হ্যাপি হবেন, বাট আপনি তারপরে আমার কোনো রিগ্রেট নাই, দিলে ভালো কথা, না দিলে আপনি কাজ করে যাবেন, আমি কাজ করে যাব। আমি আমার ওই যে আছে না টেস্কোতে কথা একটা, এভরি লিটল হেল্পস, আমি আমার গ্রামকে, আমার গ্রামকে আইডিয়াল ভিলেজ বানাতে চাই, এটা আমার আমার মার স্বপ্ন ছিল। আমি আমার একটা বাংলাদেশে একটা ছোট্ট জায়গা, একটা ভালো কাজ যদি আমি করতে চাই, এটাই আমার স্বপ্ন। আপনার মতো সবারই স্বপ্ন থাকা উচিত, যার যার গ্রাম এখনো এক্স্যাক্টলি আপনি যেটা বললেন। শিমলাপা, আমরা আপনার থেকে জানতে চাইবো, এটা একদমই পলিটিক্যাল কথা, সেটা হচ্ছে যে আমরা এখন যে অবস্থা দেখছি, বিএনপি একটু মানে ভঙ্গুর অবস্থা বা ছাড়া ছাড়া অবস্থা, আপনার কি মনে হয় যে আবার বিএনপি আগের অবস্থায় সবাই ঐক্যবদ্ধভাবে হয়ে আগের মতো যাবে এবং আমরা একটা ভালো পজিশনে দেখবো বিএনপিকে, আপনি কি প্রত্যাশা করেন? আসলে সত্যি কথা বলতে হিসেবে আপনি কি মনে করেন? সেটা একান্তই আপনার ইয়ে, তা তো অবশ্যই, মানে আমি আমার মতামতটাই দিব এখানে। যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে প্রতিটা রাজনৈতিক দলেরই উত্থান এবং পতন থাকে। আমি আমার ছোটবেলাটা যদি দেখি, তখন কিন্তু আমরা দেশে আওয়ামী লীগের নাম শুনতাম না, এরকম একটা ব্যাপার ছিল, হারিয়ে যাচ্ছিল আওয়ামী লীগের সব লোকজনগুলো, এরকম একটা পরিস্থিতি তৈরি ছিল আমার আমার ছোটবেলাটা যদি আমার শৈশবটা বলি। তো ঠিক সেরকমই, অথচ আওয়ামী লীগ তো অনেক পুরনো বাংলাদেশে, বর্তমানে যত রাজনৈতিক দলগুলো আছে বামের পরে, মানে ডানপন্থী রাজনীতিকের মধ্যে আওয়ামী লীগ হচ্ছে, বাম সংগঠনগুলো আরও পুরনো,
বাংলাদেশ আওয়ামী লীগের উৎপত্তিটা যদি আমি ধরি, সেক্ষেত্রে বামের পরে আওয়ামী লীগের অবস্থান, আর সেদিক থেকে চিন্তা করলে বিএনপি অনেক সাথে কম্পেয়ার করলে, হ্যাঁ একটাই, তখন যখন স্বাধীনতা হয় একজনই আমরা জানতাম বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, তো তখন তো একটাই ছিল, তো সেটা ওই সময়টা সবাই এটাই জানতো যে এই, কিন্তু হবেই, পার্টি তো থাকবেই, সেটাই তো। এখন যে বিষয়টা আর কি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে যেটা বললাম উত্থান পতনের ব্যাপারটা, তো কেন যেন মনে হয় যে যতটা না আওয়ামী লীগের মানে মিডিয়াতে যেটা আসতেছে এই এই বর্তমানে যতটা না মিডিয়াতে আসছে বিএনপির কথাগুলো, তার চেয়ে মানে তার চেয়ে আসলে অনেক ভালো আমরা আছি, এটা আমার অভিজ্ঞতা। মানে মিডিয়াতে বেশি আসছে, মিডিয়াতে আসছে বিএনপির ভিতরে ক্রন্দল, বিএনপিতে এটা হচ্ছে, বিএনপি হয়তো বা প্রতিটা রাজনৈতিক দলেই ক্রন্দল থাকে, গ্রুপিং থাকে পদের জন্য, গ্রুপিং নমিনেশন পাওয়ার জন্য, এটা কিন্তু সব জায়গায় থাকবে, এটা আওয়ামী লীগ বিএনপি বলে স্পেসিফিক কোনো কিছু না, বড় রাজনৈতিক দল মানেই সেখানে বেশি ক্রন্দল, বেশি কম্পিটিশন। কিন্তু দ্য ওয়ে উই প্রেজেন্ট, মানে আমি এখানে মিডিয়াকে দায়ী করবো বেশি, যে মিডিয়া হয়তো বা প্রেজেন্ট করছে বিএনপিকে অনেক বেশি নেগেটিভলি, যে বিএনপির ভিতরে ক্রন্দল ফাটল ধরেছে, ভাঙন ধরেছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু আমি ভেতর থেকে আমার তেমন একটা অভিজ্ঞতা নাই যে আমি বলবো সেরকম কোনো আমি অভিজ্ঞতা অর্জন করেছি যে এতটা ক্রন্দল আমাদের ভিতরে আছে, কিছুটা তো অবশ্যই আছে, থাকবেই। আর তাছাড়া আমার যেটা মনে হয় যে গত কয়েক বছরের হিস্ট্রি যদি দেখি, দেশে যেই পরিস্থিতিটা আসছে সেটা শুধু বিএনপির জন্য না, বিএনপি বড় দল বলেই হয়তো বা বিএনপি সবার চোখে পড়ছে, আপনি যদি দেখেন যে কোনো রাজনৈতিক দলগুলো যদি কোনো ইস্যু নিয়ে কাজ করতে চায় এবং সেটা যদি সরকার বিরোধী কাজ হয় সেখানে একটা বাধা, এটা এটা একদম মানে সব জায়গায় আসছে, বাধা শুনেই হয়তো বিএনপি অনেক অনেক জায়গাটায় আসতে পারছে, এগিয়ে আসতে পারছে, যেমন মনে করেন আপনি, আমি রাজনৈতিক ইস্যুগুলো সাইড করে রেখে কিছু অরাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলি, সুন্দরবনের ইস্যুটা, এটা কিন্তু অরাজনৈতিক ইস্যু, সুন্দরবন আমার সম্পদ, এটা পৃথিবীর সম্পদ, ম্যানগ্রোভ হচ্ছে পুরো পৃথিবীর জন্য সম্পদ, এই যে পরিবেশের বিষয়টা, সেখানে যে বিষয়টা আমি দেখছি যে আওয়ামী লীগ সরকারের ভিতরে একটা মানে ই কাজ করছে, যেটাকে আমরা খুব বাঙালি খাস ভাষায় যেটাকে বলে গোড়ামি বা তেড়ামি, যে না আমি এটা করেছি এটা আমাকে করতেই হবে, এটা যদি আমি না করি আমি বিএনপির কাছে ছোট হয়ে যাচ্ছি, এই যে বিষয়টা, কিন্তু তাদের এই জায়গাটার থেকে বের হয়ে এসে চিন্তা করা উচিত আওয়ামী লীগ বিএনপি না, এটা আমার দেশ। কিন্তু একটা একটা ইস্যু আপনাকে বলছি, আমেরিকা তো কিন্তু এই জিনিসটা হয়েছিল, চায়না তো এটাকে অনেক সময় অনেক সময় অনেক কিছু বড় জিনিসের জন্য ছোট জিনিস ত্যাগ করতে হয় না, সেটা আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা যদি আপনি যান চায়নাতে যে প্ল্যানটা হয়েছিল সেটার কিন্তু এখন নেগেটিভ ইফেক্টগুলো আসছে বের হয়ে, ওই সময় প্রযুক্তি এত বেশি অ্যাডভান্স ছিল না যে তারা একটা প্রজেক্ট হওয়ার আগে সেটার যে অ্যানালাইসিসটা করবে সেটার অ্যানালাইসিসগুলো অত ইনডেপথ করতে পারতো না, এখন প্রযুক্তির উন্নয়নের জন্য কিন্তু সেটা হচ্ছে, তো এখন যেটা, আর আমি নিজে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টুডেন্ট, সো আমি তো এনভায়রনমেন্ট বিষয়গুলো একটু হলেও বুঝি আর কি, তো সেই আসপেক্ট থেকেই যদি আমি বলি এনভায়রনমেন্টালি একটা অফকোর্স আমাদের বিদ্যুতের উন্নয়নের জন্য প্ল্যান্ট দরকার, আমি সেখানে কিন্তু একমত, কিন্তু আমার কোথায় করছে অনেক সময় স্বার্থ ত্যাগ করতে হয় না, আরেকটা বড় স্বার্থ, এই স্বার্থটা ত্যাগ করার জন্য আমি এমন একটা জায়গায় হাত দিয়েছি যে সুন্দরবন দ্বিতীয়বার হবে না, আমি বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বানাতে পারবো, আমরা আশা করব যে এটা সরকার ভেবে দেখবে যে আসলে কোনটা ভালো হবে, সবার যেটা ভালো হয় সেটাই করা উচিত বলে আমরা মনে করি। ঠিক আছে, আপনার কি মনে হয় এই যে আওয়ামী লীগ সরকার দেশে আছেন অনেকদিন থেকে, তাদের ব্যর্থতার দিকগুলো আপনার দু এক কিছু দিক বলুন বাপারে। সত্যি কথা যেটা সেটা হচ্ছে ব্যর্থতা তো অবশ্যই অনেক আছে, যদি আমি বলতে যাই অনেক সময় লাগবে আমার, নারী দিবসকে কেন্দ্র করে একদম রিসেন্ট দু একটা কথা নিয়ে আমি কথা বলতে চাই যাতে আমি একটু ইনডেপথে যেতে পারি, কারণ যদি আমি বলে যাই তাহলে অনেকগুলো পয়েন্ট বলতে হবে, আমি কোনোটাই ক্লিয়ার করতে পারবো না। নারী দিবসকে সামনে রেখে আমি যদি বলি, প্রথমত আমাদের যে বাল্য বিবাহের আইনটা, কারণ আপাও সমাজসেবী আমিও সমাজসেবী এবং আমরা ওই জায়গাটায় কাজ করি, আমি সেই আসপেক্ট থেকে বলছি, আমি বারবারই বলছি আমি বিএনপির একজন কর্মী এই আসপেক্ট থেকে, আমি একজন বাংলাদেশি মেয়ে হিসেবে কথা বলছি, বাল্য বিবাহের যে নতুন আইনটা প্রণয়ন হচ্ছে বয়সকে কমিয়ে 18 থেকে 16 এবং ছেলেদের বয়সকে 21 থেকে 18, এই ধরনের আইন যদি প্রণয়ন হয় সরকারের পক্ষ থেকে তাহলে এটাকে আমরা কেমন ধরনের সমাজ এবং নারী উন্নয়ন বলবো,
অবশ্যই সেটা নারী উন্নয়ন হতে পারে না, কারণ 18 বছর হচ্ছে সারা বিশ্বে স্বীকৃত অ্যাডাল্টের, সেখানে আমরা সেটাকে 16 বছর করে দিচ্ছি। এবং পাশাপাশি আবার বলছি, বিশেষ কারণে অভিভাবকরা অনুমতিক্রমে তাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে পারবে। অভিভাবকরা তো সবসময় চাচ্ছে তাদের বাচ্চাদেরকে আগে আগে বিয়ে দিতে, তো আমি যদি আইনে একটা ফাঁক রেখে দিই তাহলে আমি কি করে এটা করবো? এটা কিন্তু আমি মনে করি অন্য ইস্যু, যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, এখন ব্যাপারটা হচ্ছে যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বিষয়টা আইনে যখন এই জিনিসটা চলে আসে না, তখন আমরা যারা সাধারণ জনগণ তারা সবসময় আইনের ফাঁকটাই খুঁজি, এটাই কিন্তু নিয়ম। আপনি যদি 18 থেকে 16 চলে আসেন, প্রবলেমটা এটা হবে। 18ই আছে ছেলেদের, 21 ছেলেদের ছিল, 21 সেটা 18 করেছে, 21ই আছে 18, কিন্তু ইন কেস যদি না না না, আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে তারা পুরো বাল্যবিবাহ আইনটাকে বয়স কমিয়ে পাশ করার যে বিলটা এসছে 2014-তে 15ই সেপ্টেম্বর, এবং পাশাপাশি আর একটা জিনিস সেটা হচ্ছে ধর্ষণের যে আইনটা এসছে, আমি ব্যক্তিগতভাবে বলবো, এটা আমার একেবারে ব্যক্তিগত অভিমত, একটা মেয়েকে যখন একটা ছেলে ধর্ষণ করে তার মানে তাকে অসম্মান করছে। আপনি দেখেন আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে, কারণ আমি এই বিষয়টাতে কথা বলতে পারি, ঠিক আছে, কারণ এটা আমার জীবনের সঙ্গে জড়িত। আমি ইউনিভার্সিটিতে আমাদের, আমি এটা একটু পরে বলবো, যেটা বলতে যাচ্ছি সেটা বলি, একটা মেয়েকে যখন একটা ছেলে বা একটা পুরুষ যখন একটা নারীকে ধর্ষণ করে তাকে তো অসম্মান করে, কি করে সেই ধর্ষিতার একটা মেয়ে একটা ধর্ষকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং সারা জীবন তার সঙ্গে সংসার করবে? আমি জাস্ট এটা চিন্তা করতে পারি না, এটা কোন মানুষের মাথা থেকে এই ধরনের আইন আসে, মানে আমি আমরা আমি এটা সরকারিভাবে বলেন দেশীয় বলেন, কেন আমরা এই ধরনের আইনের কথা বলছি? একজন ধর্ষকের সঙ্গে আমাকে বিবাহ দিয়ে দিবে, আমি ধর্ষিত হয়েছি, না ওটা আপনি কি কেন করে না, না আমি বুঝতে পারছি জোর করে না, কিন্তু আপা আপনিও জানেন গ্রামে কিন্তু এই জিনিসগুলো, গ্রামের যে মোরল বলেন বা পঞ্চায়েত বলেন তারা ডিসিশন মেক করে। আমি কালকেই পত্রিকায় পড়ছিলাম যে একজনের বেশ কিছু রিপোর্ট, একটু সংক্ষেপ করতে হবে সরি, তো এই বিষয়গুলো যে আপনার যে বিষয়গুলো আসে এখানে, যে এই ধরনের আইন যদি হয় এটাকে কি আমি আওয়ামী লীগ সরকারের সার্থকতা ধরবো? কখনোই না, এটা তার ব্যর্থতা। এবং পাশাপাশি ছোট্ট আর দুটো জিনিস বলি, সেটা হচ্ছে যে মিডিয়ার যে স্বাধীনতা সেটা মোটামুটি এখন বলতে গেলে নাই, আমরা আশা করব যে জোর করে যে জিনিসগুলো করা হয় ব্যাপারে অবশ্যই নজর দিবেন, এবং ওরা যেটা ভালো মনে করবেন সবার জন্য যেটা ভালো হয় সেটাই অবশ্যই করবেন। আপনি কি মনে করেন, একটা জিনিস বলবো শুধু, আমাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় দেন, এবং দেশীয় যদি ব্যর্থতা ধরি আওয়ামী লীগ সরকারের, সেটা হচ্ছে আমাদের যে রিজার্ভের যে ব্যাপারটা হলো সেটার কোনো সুরাহা নাই, এবং তনু হত্যা বলেন এবং হচ্ছে খাদিজার যে ঘটনা বলেন কোনোটার কিন্তু সুরাহা নাই, তার মানে ব্যাপারগুলো সবাইকে নারা দিচ্ছে, এবং আমার আশা যেমন সার্থকতাটা আছে, তার মায়ের স্বপ্নটা হয়েছে আমি স্বীকার করি, আওয়ামী লীগ এমন অনেক কাজ করছে যেখানে অনেক সার্থকতা দেখা যাচ্ছে, কিন্তু সেটা কেন যেন মনে হয় কি কোনো ফ্যামিলিকে উদ্দেশ্য করে, তার রাজনৈতিক মতাদর্শের লোককে উদ্দেশ্য করে, তার দল উপকৃত হবে সেটাকে উদ্দেশ্য করে তারা বাস্তবায়ন করছে, সব দেশকে উদ্দেশ্য করে না, এটাই হচ্ছে আমার মানে একেবারে জিস্ট কথা। অনেক ধন্যবাদ, বা আপনার কাছে জানতে যাব, উনি তো আওয়ামী লীগের ব্যর্থতার কথা বললেন, তো আমরা জানতে চাইবো আপনার কাছে বিএনপির ব্যর্থতা বলে আপনি কি মনে করেন? আমার আমার কথা হলো বিএনপি সুন্দরভাবে ইলেকশনে কেন আসলো না, তখন 2014-এ ইলেকশনে এই মানে জ্বালাও পুড়াও না করে সুন্দরভাবে ইলেকশনটা করলেই হতো, এইটা রাজপথে নামার তো দরকার ছিল না, ইয়েতে আসেন, সংসদে আসেন, এসে কথা বলেন, এটা হলো আসল জিনিস। আমি একজন কর্মী হিসাবে ব্রিটেনে থাকি, আপনি সংসদে গেলে অনেক কিছু কথা বলা যায়, কিন্তু এই যে জ্বালাও পুড়াও জিনিসটা, এটা তো কোনো সভ্য জগতে যেটা হয়েছিল, আমি 2014-এ আমি কিন্তু বার্ন ইউনিটে গিয়েছিলাম, আমি যে আমি কোনো ইয়ে আমি একজন কর্মী আপনাকে বলতেছি, আপনি বললেন আপনি পোস্ট হোল্ড করেন না, যে পুরা আমি দেখেছি, আমি বার্ন আমি চামড়াপুরার গন্ধ আমার নাকে লেগেছে, তো এই ব্যর্থতাগুলোও বিএনপিকে স্বীকার করতে হবে। আর আওয়ামী লীগ আপনি বললেন অনেক কিছুতেই এগিয়ে গেছে, এগিয়ে যে আওয়ামী লীগের আওয়ামী লীগ না সরকার সরি এই সরকার অনেক কিছুতে, মেয়েদের এডুকেশনে বলেন, তারপরে ছেলেদের চাকরি, রিজার্ভ ব্যাংকে। আপনাকে একটু সংক্ষেপ করতে হবে, আমরা একদম লাস্ট মোমেন্টে আছি, সরি একটা কথা বলি, যদি মেয়েদের এডুকেশন বলেন সেটা কিন্তু বিএনপির আমলেই হয়েছিল, অবৈতনিক যে শিক্ষা ব্যবস্থা এটা বিএনপি করেছে,
সেটা আমাদের আসলে আপনি ফল দেখছেন প্রিয় দর্শক, আমাদের বপন না করেন তাহলে তো ফলটাই না পাবো। আমার মনে হয় যে বিএনপি আওয়ামী লীগ দুজনেরই অবদান আছে দেশের জন্য, এবং অবশ্যই ভবিষ্যতে আমরা শুধু আওয়ামী লীগ বিএনপি না, আমরা একটা মানুষ হিসেবে কাজ করব, এটাই আমরা আশা করব। আপা আপনার কাছে লাস্ট কোশ্চেন, যে আপনি আপনার ফ্যামিলিতে তো জার্নালিস্ট, পলিটিশিয়ান এবং সোশ্যাল ওয়ার্কার তিনটাই আছে, আপনি কোনটাকে বেশি মানে কোনটা আপনাকে বেশি টানে আর কি, কোনটা আমাকে মুশকিল একটা কোশ্চেন করেছেন, কারণ আমি আমি সাংবাদিকও মানে পছন্দ করে বলেই আমি আমার হাজবেন্ডকে আমি বিয়ে করেছি, আবার আমার জন্মই হয়েছে রাজনৈতিক ফ্যামিলিতে, তো সবকিছুই আপনাকে সবকিছু মিলিয়ে আমি আমি সমস্যা সেবিকা হতে চাই আর কি, সেইটাই আমার ফিউচারে। আপনি সমাজ সেবা মানে মানুষের সেবায় নিজেকে ইয়ে করতে পারেন, যাতে কাজে লাগাতে পারেন। আর সিমলা পা, আপনার ভবিষ্যৎ ভবিষ্যতে কি কি হতে চান, কি দেখতে চান আপনার? আপনার সঙ্গে আমিও একমত, যদিও রাজনীতি করি, রাজনীতি করে যাব আমরণ এটাই ইচ্ছা, কিন্তু রাজনীতির পেছনেও আমার যে কারণ সেটা হচ্ছে আমার দেশকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা, সেজন্যই রাজনীতি করি, সেজন্যই রাজনীতি করি। রাজনীতিতে পোস্ট পেতে হবে, এমপি হতে হবে, মিনিস্টার হতে হবে, এই ধরনের স্বপ্ন আমার নাই। হ্যাঁ, এই ধরনের স্বপ্ন আমার কখনোই ছিল না, কখনোই নাই, যদি হয় সেটা হতেও পারে না হতে পারে, কিন্তু আমি চাই আমার দেশকে ভালোবাসতে, আমার সমাজকে ভালোবাসতে এবং সেই রকম একটা সুন্দর দেশ দেখতে, এটাই আমার স্বপ্ন আসলে সত্যি কথা। যেটা আমার আমার কথা হলো আমার দেশটাকে আমি ভালোবাসি, দেশটাকে যেন সবাই মানে নারী নির্যাতন না হয়, মানে ভায়োলেন্স কম হয়, এটা এই সিমলাপা সিমলাপা আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের প্রোগ্রামটি দেখার জন্য, এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।